স্টুডেন্টস, এখন যেটা নিয়ে আলোচনা করব ভারত স্কিলের মডিউল 9 লিভার্স এন্ড সিম্পল মেশিন। ওকে, তো লিভার এন্ড সিম্পল মেশিন জিনিসটা কেমন? লিভার কত প্রকারের হয়? লিভার হচ্ছে তিন প্রকারের হয়, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, ফার্স্ট অর্ডার লিভার, সেকেন্ড অর্ডার লিভার এবং থার্ড অর্ডার লিভার। তো সেখান থেকে কয়েকটা কোশ্চেন আলোচনা করব ভারত স্কিল থেকে। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য ডিস্টেন্স মুভড বাই দ্য এফোর্ট টু দ্য ডিস্টেন্স মুভড বাই দ্য লোড। অর্থাৎ যেটা আমি বল প্রয়োগ করছি এফোর্ট এবং যা এবং কতটা পরিমাণে আমি এবং কতটা পরিমাণে লোড আমি তুলছি, ঠিক আছে, সেইটাকে রেশিওটা আমার কি বলে, সেই রেশিওটা সেই অনুপাতটাকে আমার কি বলে, সেই রেশিওটাকে আমাকে বলছে কি ভেলোসিটি রেশিও। ওকে, এটাকে বলছি ভেলোসিটি রেশিও। নাম্বার টু, হোয়াট ইজ দ্য রেশিও অফ মেকানিক্যাল অ্যাডভান্টেজ টু দ্য ভেলোসিটি রেশিও অফ এ সিম্পল মেশিন। তো হোয়াট ইজ দ্য রেশিও অর্থাৎ মেকানিক্যাল অ্যাডভান্টেজ এবং ভেলোসিটি রেশিও অর্থাৎ এম এ ডিভাইডেড বাই ভি আর, অর্থাৎ উপরে থাকবে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, নিচে থাকবে ভেলোসিটি রেশিও, এটাকে কি বলছে? এটাকে বলছে এফিসিয়েন্সি অর্থাৎ কার্যক্ষমতা। কোন মেশিনের এফিসিয়েন্সি বের করতে গেলে আমাকে মেকানিক্যাল অ্যাডভান্টেজের সঙ্গে ভেলোসিটি রেশিও ভাগ করলে আমার এফিসিয়েন্সি অর্থাৎ কার্যক্ষমতা বেরিয়ে আসবে। নাম্বার 3, হোয়াট ইজ দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ এ লোড অফ 1000 kg ইজ লিফটেড বাই এ সিম্পল মেশিন অ্যান্ড এফোর্ট অ্যাপ্লাইড ইজ 250 kg। তাহলে অঙ্কটা প্রথমে বুঝি, 100 kg আমার লোড আছে, 100 kg লোডটাকে আমাকে উপরে তুলতে হবে, আমি কত বল প্রয়োগ করছি, 250 kg আমি বল প্রয়োগ করছি, তাহলে আমার এক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত? আমরা জানি কি মেকানিক্যাল অ্যাডভান্টেজের সূত্র কি, লোড বাই এফোর্ট, উপরে থাকবে লোড নিচে থাকবে এফোর্ট, এইটা যদি মনে থাকে আমার এই অঙ্কটা হয়ে যাবে। অর্থাৎ মেকানিক্যাল অ্যাডভান্টেজ সমান হচ্ছে কি লোড বাই এফোর্ট। তাহলে লোড কত হচ্ছে 1000 kg আর এটা কত 250 kg, তাহলে কেজি কেজি কেটে গেল, এটা 1000 কে 250 দিয়ে যদি ভাগ করি তাহলে 4, এরকম একক হবে না যেহেতু কেজি কেজি কেটে গেছে, সেহেতু মেকানিক্যাল অ্যাডভান্টেজে কত বেরোলো 4। নাম্বার 4, হোয়াট ইজ দ্য ভেলোসিটি রেশিও অফ এ হুইল অ্যান্ড অ্যাক্সেল ইফ দ্য রেডিয়াস অফ হুইল অ্যান্ড এক্সেল আর 375 mm অ্যান্ড 75 mm রেসপেক্টিভলি। অর্থাৎ এক্সেলের সঙ্গে হুইলটা যোগ থাকে, সেখানে তোমাকে বলে দেওয়া হচ্ছে কি তোমার হুইলের রেডিয়াস ব্যাসার্ধ বলে দেওয়া হয়েছে এবং এক্সেলটা যেটার সঙ্গে যোগ আছে হুইলটা তার রেডিয়াস বলে দেওয়া হয়েছে, তাহলে এক্ষেত্রে তোমাকে ভেলোসিটি রেশিওটা বের করতে হবে। তাহলে আমার এই অঙ্ক করার ক্ষেত্রে শুধুমাত্র আমাকে সূত্র একটা মনে রাখতে হবে কি ভেলোসিটি রেশিও হচ্ছে কি ডিস্টেন্স মুভড বাই দ্য এফোর্ট ডিভাইডেড বাই ডিস্টেন্স মুভড বাই দ্য লোড। তাহলে ডিস্টেন্স মুভড বাই দ্য এফোর্ট মানেটা কি, অর্থাৎ অর্থাৎ 2πr অর্থাৎ πd ডিভাইডেড বাই πd, এটা মানে কি 2πr অর্থাৎ তোমার চাকাটার পরিধি বা পরিসীমা 2πr বা πd, অর্থাৎ πd কত হচ্ছে, রেডিয়াস কত আছে, এটা আছে কত আছে 375 আর এটা কত আছে πd, πd কত আছে 75, এটা যদি কাটাকাটি করো তাহলে কত হবে 5, তাহলে ভেলোসিটি রেশিও কত বেরিয়ে এলো, তাহলে 5 বেরিয়ে এলো। নাম্বার 5 কোশ্চেন, হোয়াট ইজ দ্য ভেলোসিটি রেশিও অফ এ সিম্পল মেশিন অফ এ মাস 120 kg ইজ লিফটেড টু এ হাইট অফ 5 meters বাই এ ফোর্স অফ 60 kg মুভিং 15 meters, ক্যালকুলেট ভিআর অর্থাৎ ভেলোসিটি রেশিও বের করতে হবে। তাহলে কি কি দেওয়া আছে, আমার লোড দেওয়া আছে 120 kg, 120 kgটাকে উপরে তুলতে হবে, কতটা তুলতে হবে, ডিস্টেন্স মুভ বাই লোড কতটা, ডিডব্লিউটা কত, কত মিটার সরাতে হবে 5 মিটার, এখানে ফোর্স কত হচ্ছে, কত বল প্রয়োগ করছি আমি 60 kg অর্থাৎ 60 kg বল প্রয়োগ করে আমি 120 kg ওজনটাকে তুলছি, কত মিটার তুলছি 5 মিটার, তাহলে এবং ডিস্টেন্স মুভ বাই দ্য ফোর্স কতটা হচ্ছে 15 মিটার, তাহলে আমি ভেলোসিটি রেশিও সূত্র কি ডিএফ বাই ডিডব্লিউ, ডিএফ বাই ডিডব্লিউ অর্থাৎ এখানে তাহলে 15 ডিভাইডেড বাই 5 অর্থাৎ ডিএফ মানে হচ্ছে ডিস্টেন্স মুভ বাই ফোর্স ডিভাইডেড বাই ডিস্টেন্স মুভ বাই দ্য লোড অর্থাৎ
15 by 5 এটা কাটাকুটি করলে কত হবে 3 এটা হলো आंसर ঠিক আছে নাম্বার 6 হোয়াট ইজ দা এফিসিয়েন্সি অফ এ সিম্পল স্ক্রু জ্যাক হ্যাভিং ভেলোসিটি রেশিও ভিআর ইজ 314.2 এন্ড মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ 220 ওকে তো স্ক্রু জ্যাক মানে কি তোমরা সবাই জানো স্ক্রু জ্যাকের সাহায্যে কোন টায়ার যদি লিক হয়ে যায় গাড়ি সেটাকে উপরে উঠানো হয় তো সেটা স্ক্রু জ্যাকের এফিসিয়েন্সি বের করতে হবে কার্যক্ষমতা বের করতে হবে আমরা জানি কি এফিসিয়েন্সি অফ স্ক্রু জ্যাক এফিসিয়েন্সি সূত্র কি মেকানিক্যাল অ্যাডভান্টেজ ডিভাইডেড বাই ভেলোসিটি রেশিও ইনটু 100 এফিসিয়েন্সি সবসময় শতাংশ হিসাবে প্রকাশ করা হয় তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত আছে 220 ভেলোসিটি রেশিও কত আছে 314 ইনটু 100% তাহলে এটা কাটাকুটি করলে কত হবে 70% সব সময় মনে রাখবে এফিসিয়েন্সি সব সময় পার্সেন্টেজে প্রকাশ করা হয় এটা হলো কি 70% নাম্বার 7 হাউ মাচ লোড ইজ লিফটেড ইফ অ্যান এফোর্ট অফ 25 কেজি ইজ অ্যাপ্লাইড টু এ সিম্পল মেশিন হ্যাভিং ভেলোসিটি রেশিও অফ 4 অ্যান্ড এফিসিয়েন্সি 75% একটা ডাটা দিয়ে দেওয়া হয়েছে এবারে কি এখান থেকে বের করতে হবে কি লোড বের করতে হবে হাউ মাচ লোড ইজ লিফটেড কতটা পরিমাণ লোড আমাকে মানে উত্তোলন করতে হবে আমরা জানি কি এই সূত্রগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে এফিসিয়েন্সি ইটা এই সিম্বলটা হচ্ছে ইটা এফিসিয়েন্সি মানেটা কি মেকানিক্যাল অ্যাডভান্টেজ ডিভাইডেড বাই ভেলোসিটি রেশিও তাহলে এফিসিয়েন্সি 75% সমান মেকানিক্যাল অ্যাডভান্টেজ আমাকে বের করতে হবে মেকানিক্যাল অ্যাডভান্টেজটা কত মেকানিক্যাল অ্যাডভান্টেজ এখান থেকে এম এ ডিভাইডেড বাই 4 তাহলে এম এ সমানটা কি হবে পঞ্চগুণন করলে কি হবে 75% মানে কি 75 এর 100 ইনটু 4 4 গুণ হয়ে গেল তাহলে 25 এখান থেকে কাটাকাটি হলো 25 এর 75 25 এর 100 হলো ঠিক আছে 4 4 কেটে গেল এখান থেকে তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত পাওয়া গেল শুধু 3 এখানে কোনো একক হবে না মেকানিক্যাল অ্যাডভান্টেজ আমি পেয়ে গেলাম 3 এবার আমরা জানি কি মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে কি লোড ডিভাইডেড বাই এফোর অর্থাৎ ওয়ার্ক লোড W বাই P এর সূত্র হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ সমান হচ্ছে কি W বাই P তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ যেটা বের করলাম 3 এখান থেকে আমাকে কি বের করতে হবে W বের করতে হবে লোড কতটা পরিমাণ লোড আমাকে উত্তোলন করতে হবে তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ 3 বসিয়ে দিলাম W ডিভাইডেড বাই 25 তাহলে এখানে বজ্রগুণ কত হবে W সমান 75 কেজি তাহলে 75 কেজি আমাকে লোড তুলতে হবে তাহলে এই অঙ্কের মধ্যে কিছুই নেই শুধুমাত্র আমাকে এই ছোট ছোট সূত্রগুলো আমাকে মনে রাখতে হবে নাম্বার 8 হোয়াট ইজ দা নেম অফ ফিক্সড অর সাপোর্টিং পয়েন্ট অফ এ লিভার কোন লিভারের যে ফিক্সড যে পয়েন্টটা থাকে সেটাকে কি বলে যেমন দাড়িপাল্লার যেটা মাঝখানে যে পয়েন্টে যে ফিক্সড থাকে সেটাকে কি বলে সেটাকে কি বলছে সেটা হচ্ছে ফালক্রাম বলে ফালক্রাম ওকে নাম্বার 9 What effort required to lift a load of 150 kg in a wheel and axle if the velocity ratio is 2.5 and efficiency of a machine is 75%? তাহলে এখান থেকে আমাকে আমাকে effort বের করতে হবে effort ঠিক আছে effort আমাকে তাহলে তাহলে আমি লিখে ফেলি তাহলে কি কি দেওয়া আছে আমাকে W হচ্ছে ওজন কত আছে কত তুলতে হবে 150 কেজি লোড W হচ্ছে 150 কেজি P টা আমাকে বের করতে হবে ভেলোসিটি রেশিও কত 2.5 ইটা অর্থাৎ এফিসিয়েন্সি দেওয়া আছে 75% আমরা জানি কি এফিসিয়েন্সি মানে কি এফিসিয়েন্সি মানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও তাহলে তাহলে বসিয়ে দিই ডাটাগুলো বসিয়ে দিই ইটার জায়গাতে কি আছে 75% ডিভাইড ইজিকাল টু এম এ ডিভাইড বাই ভেলোসিটি রেশিও কত আছে 2.5 দেওয়া আছে তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ এখানে কত বের হলো 1.875 তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ আমরা কি জানি ঠিক আগে অঙ্কের মতো মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে কি W বাই P অর্থাৎ লোড বাই এফোর্ট অর্থাৎ এটাকে আমি লিখতে পারি W বাই P অর্থাৎ মেকানিক্যাল অ্যাডভান্টেজ সমান লোড বাই এফোর্ট অর্থাৎ W বাই P তাহলে এখান থেকে আমাকে এফোর্ট সমান কি হবে এফোর্ট যদি কি হবে লোড বাই মেকানিক্যাল অ্যাডভান্টেজ তাহলে লোড কত 150 তাহলে লোড ডিভাইডেড বাই 1.875 অর্থাৎ এফোর্ট আমি কি পেলাম অর্থাৎ P সমান কত পেলাম পি হচ্ছে 80 কিলো ওকে তাহলে এটাই তাহলে आंसर হয়ে গেল তাহলে ঠিক আছে তাহলে নাম্বার 10 হোয়াট ইজ কল্ড ফর দা ডিসটেন্স অফ দা লোড ফ্রম দা ফালক্রাম তো
এই একটা ছবি এঁকেছি, ফালগাঙ্গা মানে কি? ফালগাঙ্গার বাঙ্গা মানে হচ্ছে আলম্ব। তারপর এইদিকে লোড প্রয়োগ করা হচ্ছে, এখানে এফোর্ট প্রয়োগ করা হচ্ছে, তাহলে এই যে ডিস্টেন্সটা এটাকে কি বলে? এটাকে বলছে লোড আর্ম, এটাকে বলছে লোড আর্ম, আর এটাকে বলছে এফোর্ট আর্ম। ঠিক আছে, এইখান থেকে যে দূরত্বটাকে বলছে এফোর্ট আর্ম, আর এখান থেকে এই ডিস্টেন্সটাকে বলছে লোড আর্ম। ঠিক আছে, তাহলে এখানে যদি এফোর্ট আমি প্রয়োগ করি, যদি টানি এখানে আলম্ব আছে, তাহলে কোন লোড দিয়ে থাকে, তাহলে লোডটা উপরে পড়বে। তাহলে এই যে দূরত্ব ফালগ্রাম থেকে লোডের মধ্যে যে দূরত্বটাকে এটাকে বলছে লোড আর্ম। নাম্বার 11, হুইচ ইজ এক্সাম্পল ফর ফার্স্ট অর্ডার লিভার, প্রথম শ্রেণীর লিভার টা কোনটা? অনেকগুলো অপশন থাকবে, এ পেয়ার অফ সিজার, কাঁচি কাঁচি, মনে রাখবে কাঁচি জাতি চিন্তা, কাঁচি জাতি চিন্তা, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার। তাহলে এই তিনটে যদি মনে রাখো, তাহলে সবগুলো তোমার মনের মধ্যে যদি ছবিগুলো ভেসে ওঠে, তাহলে তুমি করতে পারবে। তাহলে এই কাঁচিটা তাহলে প্রথম শ্রেণীর লিভার। তার নেক্সট প্রশ্নটা দেখো, হুইচ ইজ এক্সাম্পল ফর সেকেন্ড অর্ডার লিভার, তাহলে বোতল অপনার, যে থামসাপের যে বোতলটা যে খোলা হয় সেটা হচ্ছে বোতল অপনার, সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার। ঠিক আছে, জাতি, জাতিটা কি? জাতিতে কি থাকে? একদিকে থাকে তোমার ফালগ্রাম, একটা সাইডে ফালগ্রাম থাকে, মাঝখানে কি থাকে? মাঝখানে তোমার লোড থাকে, আর এখানে কি হচ্ছে? এখানে বল প্রয়োগ করা হয়। ঠিক আছে, তাহলে এফোর্ট, এফোর্ট প্রয়োগ করা হয়, তাহলে বোতল অপনারটা কি হচ্ছে? সেকেন্ড অর্ডার লিভার। নাম্বার 13, হুইচ ইজ এক্সাম্পল ফর থার্ড অর্ডার লিভার, যেটা বললাম চিমটা অর্থাৎ সারাসি, সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। ঠিক আছে, তৃতীয় শ্রেণীর লিভারের যে সারাসিটা কি হচ্ছে? এটা তৃতীয় শ্রেণীর লিভার। নাম্বার 14, হুইচ টাইপ অফ লিভার ইজ ব্লে বেল ট্র্যাঙ্ক লিভার, এই ধরনের লিভারটা কোনখানে দেখতে পাওয়া যায়? তোমার মোটরসাইকেলের ব্রেক, মোটরসাইকেলের ব্রেকে এই ধরনের লিভারটা ইউজ করা হয়, বেল ট্র্যাঙ্ক লিভার, এই ধরনের দেখতে। ঠিক আছে, এইখানে তোমার বল প্রয়োগ করা হয়, বি প্রয়োগ করা হয়, আর এখানে লোড, এখানে লোড করা হয়। এটা করলে এই ধরনের যে বাঁকানো যে লিভারটা থাকে এটাকে বলে কার্ভ লিভার, এই ধরনের স্পেশাল নাম হচ্ছে কার্ভ, যেহেতু এই লিভারটা বাঁকা অবস্থায় আছে। নাম্বার 15, হুইচ অর্ডার লিভার ইজ ড্র হ্যামার, দেখো এখানে একটা একটা কাঠের উপরে পেরেক আছে, এই পেরেকটাকে আমি ওঠাবো সরাসি দিয়ে, এটা কি ধরনের লিভার? এটা হচ্ছে ফার্স্ট অর্ডার লিভার, অর্থাৎ কাঁচি জাতি চিমটা যেটা বলেছিলাম, দেখো কাঁচির সঙ্গে যদি তুলনা করো, কাঁচিতে মাঝখানে তোমার ফালগ্রাম থাকে, এখানে তোমার লোড প্রয়োগ করা হয়, এখানে তোমার, এখানে তোমার বাধা, আর একটা সাইডে তোমার আলম্ব থাকে। ঠিক আছে, তো এখানে আলম্ব, এখানে বল প্রয়োগ করা হচ্ছে, আর এখানে লোড প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এটা তাহলে ফার্স্ট অর্ডার লিভার। ঠিক আছে।